বয়স হওয়ার সাথে সাথে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যেমন মেস্তা সমস্যা, তারপর বলিরেখা, ব্রণে সমস্যা। সেই সমস্যা থেকে রেহাই পেতে ঘরোয়া কিছু রেমিডি আছে যা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। সর্বপ্রথম যে উপকরণটি নিচ্ছি সেটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জল টোনার হিসাবে ভালো কাজ করে, ত্বকটাকে কোমল রাখতে, ত্বক থেকে বয়সের চাপ কমাতে এবং কষকষে ভাব দূর করতে অনেক সাহায্য করে। শুধু গোলাপ জলও কিন্তু ম্যাসাজ করতে পারেন ত্বকে, লোমকূপের ভিতর থেকে ময়লা উঠাতে অনেক সাহায্য করে। সেই সঙ্গে নিয়ে নিচ্ছি মধু। মধুও কিন্তু ক্লিনজার হিসাবে ব্যবহার করতে পারবেন, তবে আপনার যদি অ্যালার্জি সমস্যা থাকে তাহলে মধু ব্যবহার করলে আপনার অনেকটাই অস্বস্তি বোধ হবে। তবে কিছুদিন যদি আপনি কন্টিনিউ ধৈর্য সহকারে ব্যবহার করেন তাহলে দেখবেন শরীরে মানিয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া ত্বকটাকে গ্লোয়িং করতে, যে কোনো দাগ দূর করতে, ব্ল্যাক হেয়ারস এবং হোয়াইট হেয়ারসের সমস্যা দূর করতে দারুণ কাজ করে। যাদের মুখে অবাঞ্ছিত লোম আছে এবং মেস্তা ব্রণ সমস্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তারা কিন্তু এই টিপসটা ফলো করলে অনেক উপকার পাবেন। এখন নিয়ে নিচ্ছি লেবু। লেবুর রস নিব 1 চা-চামচ পরিমাণ। লেবুর রস ভিটামিন সির উৎস। যেই সি ত্বকের গভীরে পৌঁছে যেয়ে যে কোনো দাগ দূর করে এবং ইনফেকশন দূর করতে সাহায্য করে। তবে লেবুর রস কিছুতেই সরাসরি ত্বকে ব্যবহার করবেন না, এতে ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা হতে পারে। অনেকের আছে শুধু লেবুর রস ব্যবহার করলে ত্বকটা অনেক গ্লোয়িং হয়ে ওঠে, কিন্তু পরবর্তীতে কোনো না কোনো সমস্যা দেখা যায়। তাই যে কোনো রেমেডির সঙ্গে লেবুর রস ব্যবহার করার চেষ্টা করবেন। সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখানে অনেকটা আঠালো এবং ঘনত্ব থাকবে, সেই অবস্থাতে ম্যাসাজ করতে হবে। আপনার যদি বলিরেখার সমস্যা থাকে অবশ্যই শক্ত একটি আঠালো দিয়ে কিন্তু ম্যাসাজ করবেন। এখানে যেই কটা উপকরণ নিয়েছি প্রত্যেকটা উপকরণই কিন্তু ত্বকটাকে উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে অনেক সাহায্য করে। আপনি যদি ঘরে বসে ফর্সা হতে চান অবশ্যই এই টিপসটা মাত্র 7 দিন ফলো করবেন। অনেকে আছে এক এক দিন এক একটা চেষ্টা করে থাকেন, অনেক দিন হলুদ ব্যবহার করেন, নিম পাতা ব্যবহার করেন বা চাউলের গুঁড়া ব্যবহার করেন। যে কোনো টিপস আপনি 7 দিন কন্টিনিউ করে দেখবেন আপনার ত্বকে কোনটা মানায়। আপনি যদি এক এক দিন এক একটা দেখার পর ট্রাই করেন তাহলে কিন্তু ভালো পার্থক্য কোনটাই পেয়েছেন বুঝতে পারবেন না। এই ঘনত্ব বা আঠালোটা এমন করে থাকতে হবে যেন আপনার ত্বকে অনেকটাই লেগে থাকে। অনেক টাইট অবস্থায় কিন্তু চামড়ার সাথে লেগে থাকবে, এটাকে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। দেখবেন আরও বেশি টাইট হয়ে লেগে থাকবে, অবাঞ্ছিত লোম দূর হবে, ভিতর থেকে ময়লা থাকলে উঠে আসবে। এইভাবেই প্রতিদিন আপনাকে সময় থাকলে 2 বেলা, সময় না থাকলে 1 বেলা করে ট্রাই করবেন। 7 দিন পর্যন্ত যদি আপনি কন্টিনিউ এটা চেষ্টা করেন অবশ্যই কিছু না কিছু ভালো ফলাফল পাবেন। ঘরে বসে কিছু রূপচর্চা আছে, ধৈর্য সহকারে করতে পারলে অবশ্যই 100% কাজ করে। যখন 15 মিনিট হবে আলতো হাতে ম্যাসাজ করে করে উঠিয়ে নেবেন। তারপরে দেখবেন ত্বকটা এতটা কোমল আর সফট দেখাচ্ছে, আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন মাত্র 7 দিন ব্যবহার করার ফলে। এইটাকে আপনি সকালেও ব্যবহার করতে পারবেন, রাতেও করতে পারবেন। তবে হলুদ মিশ্রিত যে কোনো রূপচর্চা রাতে করবেন। হলুদ ব্যবহার করে দিনের বেলায় বের হওয়া যায় না, রোদের সূর্যের আলোতে ত্বকটা আরও কালচে ভাব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে যেহেতু হলুদ নেই, আপনি দিনের বেলাতেও এই রূপচর্চাটা করে আপনি ফ্রেশ হয়ে থাকতে পারবেন। তো আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। কতটা আটাল অবস্থায় আছে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।